আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় কোন দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্ট করে রাখা যায় না। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই ধারণা রয়েছে যে দাঁতে সমস্যা হলেই, দাঁতে যদি বড় ক্যাভিটি হয়, গর্ত হয়ে যায়, ভেঙে যায়, তাহলে হয়তো তার রুট ক্যানাল ট্রিটমেন্ট করে রাখা যায়। হ্যাঁ, দাঁত যদি ভেঙে যায়, গর্ত হয়ে যায়, ক্যাভিটি হয়, যন্ত্রণা হয়, পালপাইটিসে আক্রান্ত হয়, সেক্ষেত্রে তার একমাত্র চিকিৎসাই হয়ে থাকে রুট ক্যানাল চিকিৎসা, যে চিকিৎসা করে দাঁতটি না ফেলে মাড়িতেই রেখে দেওয়া যায়। কিন্তু এটি সব দাঁতের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এমন কিছু পজিশন আছে, এমন কিছু দাঁত রয়েছে যে দাঁতে কখনোই রুট ক্যানাল ট্রিটমেন্ট করে সফলতা পাওয়া যায় না। তেমনই কয়েকটি বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমত রয়েছে নড়া দাঁত। দাঁত যদি অতিরিক্ত নড়ে যেয়ে থাকে, হাত দিয়ে যদি নাড়িয়ে দেখা যায় যে এদিক ওদিক নড়তেছে অনেক বেশি, তাহলে সে দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে তা কখনোই ভালো হবে না। এছাড়া ভিউয়ার্স, দাঁত যদি ইম্প্যাক্টেড হয়ে থাকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এমন ইম্প্যাক্টেড যে দাঁতগুলো থাকে, এ দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা যায় না। সাধারণত এ ধরনের ইম্প্যাক্টেড তখনই হয় যখন আট নাম্বার দাঁতটি ওঠে, অর্থাৎ আক্কেল মাড়ি ওঠার সময় এমন ইম্প্যাক্টেড উঠতে দেখা যায়। আর এমন ইম্প্যাক্টেড টিথগুলা কখনোই রুট ক্যানাল ট্রিটমেন্ট করা যায় না। আট নাম্বার বা আক্কেল দাঁত হলেই যে রুট ক্যানাল করা যাবে না, এমনটি নয়। কিছু কিছু ক্ষেত্রে আক্কেল দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা যায়, কিন্তু সেটি দাঁতের পজিশনের উপর নির্ভর করে। যদি এমনটি হয়ে থাকে, এমন হরিজন্টালভাবে শুয়ে থাকা দাঁত থাকে বা অ্যাঙ্গুলার পজিশন থাকে, তাহলে সেগুলো সাধারণত রুট ক্যানাল ট্রিটমেন্ট করা যায় না। এছাড়া ভিউয়ার্স, অনেক দাঁতেরই শিকড় বা রুট অংশ এমন বাঁকা দেখা যায়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। ন্যাচারালি দেখতে গেলে এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এটি এমনভাবে বাঁকা, এমন বাঁকা রুট যুক্ত যে দাঁতগুলো রয়েছে, সেই দাঁতে সাধারণত রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে তা সফলতা পাওয়া যায় না। কারণ এমন বাঁকা শিকড়ের কারণে খুব সুন্দরভাবে সেখানে কিন্তু ভালোভাবে অস্ত্রোপচার করা যায় না, রুট ক্যানাল ট্রিটমেন্টের যে প্রসেস রয়েছে সেটি কমপ্লিট করা যায় না, যার কারণে এমন বাঁকা থাকা শিকড় থাকলে, এমন বাঁকা শিকড়যুক্ত দাঁত হলে তা রুট ক্যানাল ট্রিটমেন্ট সফল হওয়ার ভাগ খুবই কম হয়ে থাকে। এছাড়া ভিউয়ার্স, দাঁত যদি অতিরিক্ত পলিপে আক্রান্ত হয়, দাঁতের পলিপ বলতে এখানে যেটা দেখতে পাচ্ছেন, দাঁতের ভিতর থেকে মাংস উঠে আসছে, দাঁতের ভিতরের যে অংশটি থাকে সেটি পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং সেখান থেকে এমন মাংসপিণ্ড উপরে উঠে আসে, এই অবস্থাকে পাল্প পলিপ বলা হয়ে থাকে। তো এই পলিপে আক্রান্ত দাঁতগুলো সাধারণত রুট ক্যানাল ট্রিটমেন্ট করে রাখা যায় না, কারণ দাঁতের যে মধ্যবর্তী স্থান সেটি পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার কারণে এ ধরনের পলিপে আক্রান্ত দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্ট করে রাখা যায় না। এছাড়া ভিউয়ার্স, দাঁত যদি ক্যালসিফাইড হয়ে থাকে, অর্থাৎ দাঁতের যে ক্যানেলের ভিতরে পাল্প থাকে, সেখানে যদি ঠিকমতো আমরা এই পাল্প এই ফাইলগুলো যদি প্রবেশ করাতে না পারি, তাহলে সে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট কখনোই সাকসেস হবে না, এই অবস্থাকে ক্যালসিফাইড বলা হয়। ভিউয়ার্স, এখানে দাঁতের পাল্প ঠিক এতটুকুই দেখা যাচ্ছে, কিন্তু নিচে আরও পাল্প রয়েছে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের যে দাঁতের যে শিকড়গুলো থাকে এখানে ক্যালসিফাইড হয়ে যায়, অর্থাৎ ক্যানেলটি বন্ধ হয়ে যায় ধীরে ধীরে, আর এমন দাঁতকে ক্যালসিফাইড বলা হয়ে থাকে। তো এই ক্যালসিফাইড সমস্যাযুক্ত যে দাঁতগুলো থাকে এগুলো সাধারণত রুট ক্যানাল ট্রিটমেন্ট করে রাখা যায় না, কারণ সেখানে ফাইল চালনা করা যায় না, রুট ক্যানাল ট্রিটমেন্টের যে প্রসেস রয়েছে সেটি সম্পন্ন করা যায় না, যার কারণে সেই দাঁতগুলা রুট ক্যানাল ট্রিটমেন্ট করলেও তা সফলতা পায় না। তো ভিউয়ার্স, এই ছিল দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্ট করে রাখা যায় না এমন কিছু দাঁতের গঠন সম্পর্কে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।